أعوذ بالله من الشيطان الرجيم وهو القاهر فوق عباده তিনি আল্লাহ তাআলা কাহেরো প্রবল মহাশক্তিশালী ফওকাইবাদি তার বান্দার উপরে ওয়ুরসিলু এবং তিনি প্রেরণ করেন আলাইকুম তোমাদের উপরে হাফাজা রক্ষাকারী পাহারাদার হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত অবশেষে যখন আসে তোমাদের কারো কাছে যা মানে আসে আহাদাকুম তোমাদের কারো কাছে আল মাউত মৃত্যু তখন কি হয় তাওয়াফাতু রসুলুনা তার মৃত্যু কার্যকর করে আমার রসুলগণ অর্থাৎ যে ফেরেশতারা মৃত্যু কার্যকর করবে এদেরকে রাসুল বলা হয়েছে যেহেতু আল্লাহর পক্ষ থেকে এরা বিশেষ আদেশ নিয়ে আসে এইভাবে জান কবজ করতে হবে কাউকে মৃদুভাবে কাউকে জোরে টেনে কাউকে শাস্তি দিয়া এই রসুল এই জন্য বলা হয়েছে তাওয়াফাতু তার মৃত্যু কার্যকর করেন রসুলুনা আমার দূতগণ রাসুলগণ ওহম লায়ু ফারেতুন এবং তারা কোনো প্রকার ত্রুটি করে না আল্লাহ যেভাবে বলবেন সেভাবেই জান কবজ করবে যেমন কাউকে জান কবজ মারবে পিটাবে মুখের উপর পিটবে বলা আছে কোরআনে কাউকে ডুব দিয়ে টানবে আর কাউকে মৃদু বন্ধন খুলে দিবে কার জন্য কি আদেশ হবে এটা ওই ফেরেশতাদেরকে আদেশ দিয়ে আল্লাহ পাঠাবেন এই জন্য এদেরকে রাসুল বলা হয়েছে আচ্ছা জান কবজ করার পরে সুম্মা রুদ্দু ইলাল্লাহ অতঃপর তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে ফিরিয়ে আনা হবে তাদেরকে আল্লাহর দিকে মাওলাহুমুল হক যিনি তাদের প্রকৃত অধিপতি প্রকৃত অভিভাবক মৃত্যুর পরে আল্লাহর কাছে তাদেরকে ফিরিয়ে আনা হবে তাই যে ফেরেশতারা মৃত্যু কার্যকর করে এরাই কিন্তু ইল্লিন সিজনে পৌঁছাবে দেখেন আয়াতে সুম্মা রুদ্দু অথবা তাদেরকে ফিরিয়ে আনা হবে এর আল্লাহ আল্লাহর দিকে মাওলাহুম যিনি তাদের প্রকৃত অভিভাবক আলা সতর্ক হও সাবধান হও জেনে রাখো লাহুল হুকমু তার জন্য সকল আদেশ লাহু মানে তার লাম মানে জন্য হু মানে তার লাহু তার জন্য আল হুকমু সকল আদেশ আলিফ লাম মানে সকল আদেশ তার জন্য সকল আদেশের মালিক তিনি ও আসরাউল হাসিবিন এবং তিনি অতি দ্রুত হিসাব গ্রহণকারীদের মধ্যে যারা হিসাব গ্রহণ করতে পারে তাদের মধ্যে তিনি সবচেয়ে দ্রুত হিসাব গ্রহণকারী আসরাউল হাসিবিন কুল আপনি বলেন মাইয়ু নাজিকুম কে মুক্তি দেয় তোমাদেরকে নাজাত দাও মুক্তি দাও মাইয়ু নাজিকুম কে মুক্তি দেয় তোমাদেরকে মিনা জুলুমাতে অন্ধকার হতে আল বাররি আল বাহারে স্থলভাগের এবং জলভাগের বাররুন মানে স্থলভাগ বাহার জলভাগ সমুদ্র তাদুনাহু তাদারুয়া তোমরা ডাকো আল্লাহকে কাঁদো কাঁদো অবস্থায় তাদরা মানে রোনাজারি করে কাঁদো কাঁদো অবস্থায় অখুফিয়াতান এবং চুপে চুপে বিপদে পড়ে আর কি বলো লায়ন আঞ্জানা মেন হাজিহি যদি আঞ্জানা মুক্তি দেন তিনি আমাদেরকে আঞ্জা মুক্তি দেবেন তিনি না আমাদেরকে যদি তিনি মুক্তি দেন আমাদেরকে মেন হাজিহি এই বিপদ হতে লা নাকুনান্না মেন আশাকিরিন অবশ্যই আমরা হব কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অন্তর্ভুক্ত আপনি বলেন কুলিল্লাহ ইউনাজ্জিকুম আপনি বলেন আল্লাহ মুক্তি দেন তোমাদেরকে মেহনা এই বিপদ হতে আমিন কুল্লে কারবেন এবং অন্য সকল বিপদ হতে কুল্লু মানে সব আর কারবেন মানে বিপদ মুসিবত সুম্মান তুম তুষিকুন এরপরেও তোমরা আল্লাহর সাথে শরিক করো বড় এটা এই জন্য হয়েছে এটা এই জন্য হয়েছে মাঝি ভালো ছিল নৌকাটা রক্ষা পাইছে পাইলট ভালো ছিল জাহাজটা উদ্ধার হয়েছে কিন্তু আল্লাহ যে রক্ষা করছে এ কথা তোমরা ভুলে যাও তুষিকুন কুল হু আল কাদের আলা আইয়াবাস আলাইকুম আজাবান কুল আপনি বলুন হুয়া তিনি কাদের ক্ষমতাবান আলা এর উপরে আইয়াবাসা যে পাঠাবেন তিনি আলাইকুম তোমাদের উপরে আজাবান শাস্তি মেন ফাউকিকুম তোমাদের উপর থেকে
আকাশ থেকে, আওমেন তাহাতে আর জুলিকে অথবা তোমাদের পায়ের নিচ থেকে অর্থাৎ জমিন থেকে তোমাদের উপরে কোনো শাস্তি আসতে পারে, ভূমিদশ অন্য অন্য কিছু এটা হতে পারে। আও অথবা ইয়ালবেসাকুম শিয়া, তোমাদেরকে বিভক্ত করবেন দলে দলে। ইয়ালবেসা মানে আসলে লাবাসা মানে পরিধান করা, জড়ানো। তো ইয়ালবেসাকুম শিয়া মানে তোমাদেরকে তিনি বিভক্ত করতে পারেন বিভিন্ন দলে। ওই উজিকা বায়াজাকুম বা আসাবাস, এবং তিনি স্বাদ গ্রহণ করাতে পারেন কতকের কতককে, বা আসা মানে মানে প্রচণ্ডতা কঠোরতা, কতককে কতকের কঠোরতার স্বাদ তোমাদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করাতে পারেন ইচ্ছা করলে। মঞ্জুর দেখো কাইফা নুসারফুল আয়াতে, কিভাবে আমি বর্ণনা করছি আয়াতগুলি, লাআল্লাহুম ইয়াফকাহুন, যাতে তারা বুঝতে পারে। কাযযাবা বিহি কওমুকা, এবং মিথ্যা সাব্যস্ত করল বিহি এই কোরআনকে কওমুকা আপনার জাতি, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহুল হক, অথচ এই কোরআন সত্য। কুল, আপনি বলুন, লাস্তু আলাইকুম বে ওকিল, আমি নই, লাস্তু আমি নই তোমাদের উপরে অভিভাবক, তোমাদের কর্মবিধায়ক, তোমাদের কর্তব্য ব্যবস্থাকারী, তত্ত্বাবধায়ক। লিকুল্লে নাবায়ন মোস্তাকারুন, প্রত্যেকটি খবরের জন্য, নাবা মানে খবর, প্রত্যেকটি খবরের জন্য মোস্তাকারুন নির্ধারিত একটা সময় আছে, ওই সময় মতোই খবরটা সংগঠিত হবে। আসাফা তা আলামুন, এবং অচিরেই তা আলামুন তোমরা জানতে পারবে। ওয়াইজা রাইতাল লাদিনা, যখন রাইতা আপনি দেখবেন, আল্লাদিনা তাদেরকে, ইয়াখুদুনা যারা অন্বেষণ করে খোঁজ করে আমার আয়াতের মধ্যে, ইয়াখুদুনা মানে যারা মানে বাজে কথা বাজে আলাপ এগুলি করে কোরআন সম্পর্কে, মানে যুক্তি তর্কহীন কোনো দলিল প্রমাণহীন কাল্পনিক কথাবার্তা এগুলি বলা বলি করে, এটা হলো খোদ খাদাইয়া খুদ, আজে বাজে কথা নিয়ে তার মধ্যে লিপ্ত হওয়া। তো আল্লাহ বলেন ওয়াইজা রাইত আল্লাযিনা, আপনি যখন দেখবেন তাদেরকে, ইয়াখুদুনা ফি আয়াতিনা, যে আমার আয়াতের ব্যাপারে তারা আজে বাজে বক্তব্য উত্থাপন করছে, আজে বাজে বলছে, ফায়ারে জানহম, তখন আপনি তাদের থেকে ফিরে থাকেন। হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গাইরি, যতক্ষণ না তারা প্রবেশ করে অন্য কথার মধ্যে, এই কথা বাদ দিয়ে অন্য কথার মধ্যে প্রবেশ না করা পর্যন্ত আপনি তাদের সাথে বলবেন না। ওয়াম্মা ইউনসিয়ান্না কা শাইতানু, যদি ভুলিয়ে দেয় আপনাকে, নাসিয়া মানে ভোলা, ভুলিয়ে যাওয়া, ওয়াম্মা ইউনসিয়ান্না কা, যদি ভুলায় ভুলিয়ে দেয় আপনাকে শয়তান, ফালা তাকুদ, আপনি বসবেন না, বাদ আজ জেকরা, স্মরণে আসার পরে, মাল কওমে জালিমিন, জালেম সম্প্রদায়ের সাথে। ওয়ামা আলাল্লাযিনা ইয়াত্তাকুনা, নয় তাদের উপরে যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে তাদের উপরে নয় কোনো দায় দায়িত্ব, কিসের দায় দায়িত্ব নাই, মেন হিসাবহীন, তাদের হিসাব হতে মেনসাই কোনো কিছু, যারা মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে তাদের উপরে ওই পাপীদের হিসাব নিকাশের কোনো দায় দায়িত্ব নাই মেনসাই, বলাকেন, বরং তাদের দায়িত্ব কি, জিকরা, উপদেশ দান করা, তারা উপদেশ দান করবে কাফের মুশরিকদেরকে, এটাই, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে তারা সতর্কতা অবলম্বন করতে পারে। কোরআন নাজিল হলে আল্লাহ তাআলা মুমিনদেরকে আদেশ দিতেন যে মুমিনদেরকে মুখস্থ করিয়ে দেওয়া হোক আর মুশরিকদেরকে শুনিয়ে দেওয়া হোক, এটা ছিল কাজ। ফাযারিল্লাযিনা, ছেড়ে দেন তাদেরকে, কাদেরকে, ইত্তাকাজু দীনাহুম লাইবা ওয়া লাহাবা, যারা গ্রহণ করে তাদের দিনকে খেলা তামাশা, লাইবা মানে খেলা, লাহবান তামাশা, যারা দিনকে খেলা তামাশা হিসাবে গ্রহণ করে তাদেরকে আপনি বর্জন করুন। অগ্রাথমুল হায়াতুর দুনিয়া, এবং ধোকা দিয়েছে তাদেরকে দুনিয়ার জীবন, অজাক্কির বিহি, এবং তাদেরকে উপদেশ দান করুন কোরআন দ্বারা, যে আন্তুবসালা নাফসুন, যে ধ্বংস হয়ে যাবে একটা জীবন, বেমা কাসাবাত, তার উপার্জনের কারণে, লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালি,
নাই তার জন্য নাই কোনো মানুষের জীব ইল্লাহ মানে নফস কোনো জীবনের জন্য নাই আল্লাহ ব্যতীত ওলিয়ন কোনো অভিভাবক ওলা শাফি এবং না কোনো সুপারিশকারী ওয়ান তাদেল কুল্লা দেন যদি বিনিময় দেয় আদালা মানে বিনিময় দেওয়া মুক্তিপণ দেওয়া যদি মুক্তিপণ দিতে চায় কুল্লু আদলেন সম্পূর্ণ মুক্তিপণ পুরোপুরি মুক্তিপণ লায়ু খাদু মেনহা তার থেকে তা গ্রহণ করা হবে না মেনহা মানে ওই নফস ওই মানুষ থেকে তা গ্রহণ করা হবে না উলাইকাল্লাযিনা এরা হলো তারা উবলিসু দ্বারা ধ্বংস হয়েছে বেমা কাসাবু কারণে তারা যা উপার্জন করেছে বেমা মানে কারণে কাসাবু যা তারা অর্জন করেছে এই কারণে তারা ধ্বংস লাহম শারাবু মেন হামিম তাদের জন্য পানীয় মেন হামিমেন গরম পানি হতে ও আজাবুন আলিম এবং বেদনাদায়ক শাস্তি বেমা কানু এক ফরুর এই জন্য তা তারা যে কুফরি করতেছিল আর একবার একটু ধরেন তারপর ওহু আল কাহেরু ফাওকে বাদি ওহু মানে আল্লাহ তাআলা তিনি কাহের মানে প্রবল তিনি প্রবল ফাওকা উপরে এবাদি তার বান্দাদের তিনি তার বান্দাদের উপরে প্রবল ওয়ারসুলু আলাইকুম হাফাজা এবং তিনি প্রেরণ করেন তোমাদের উপরে রক্ষক পাহারাদার ফেরেশতা হাত্তা ইজা যা আহাদাকুমুল মাউত এমনকি যখন আসে তোমাদের কারো কাছে মৃত্যু তাওয়াফাতু রুসুলুনা মৃত্যু কার্যকরী করে তার আমার রাসুলগণ ওহম লায়ুফারিতুন তারা কোনো ত্রুটি করে না তাহলে আজাজ হলো হেড কিন্তু এর আগে এর এই জুনিয়ার সহযোগী ফেরেস্তা ওই ব্যক্তির কাছে আগে যায় এবং তারা টানা খেসা মায়ের পিট করিয়া প্রাণটা মুখের কাছে নিয়ে আসে তারপর আজাইল আইসা ওখান থেকে বের করিয়া প্রাণটা আবার ওদের বর্তনেই দিয়ে দেয় ওর ওই পাত্রে করে ইলিন অথবা সিন্ডিতে যেখানে আল্লাহর আদেশ আছে সেখানে ওরা নিয়ে পৌঁছিয়ে দেয় তাহলে কবরে আপনার দেহটা পড়ে থাকলো কিন্তু আসল জিনিস যেটা আপনার ইঞ্জিন এটা কিন্তু চলে গেল জায়গা মতো কিন্তু এইটারে আমরা কি এমন এক আশ্চর্য জগৎ সৃষ্টি করছি যে এটা নিয়ে হাসা কান্না কত কিছু কত বর্ণনা কোরআনে দেখেন পরিষ্কার যারা জান কবজ করার পরে এরাই কোথায় নিয়ে যায় দেখেন সুম্মা রুদ্দু এর আল্লাহ মাওলাহুল হক তারপর তাদেরকে ফিরিয়ে আনা হয় তাদের প্রকৃত মাওলার কাছে জান কবজ করি ওখানে ও প্রাণটা অন্য কোথাও রাখা হয় না মাওলার কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় শুধু দেহটা মাটিতে সংরক্ষণ করার জন্য পৃথিবীতে থাকে আলা সাবধান লাহুল হুকমু তিনি সমস্ত আদেশের মালিক ওহু আশরাউল হাসিবিন এবং তিনি হিসাব গ্রহণকারীদের মধ্যে সবচাইতে দ্রুত হিসাব গ্রহণকারী কুল আপনি বলেন মায়ু নাজ্জিকুম মিন জুলুমাতিল বাররি ওয়াল বাহর কে মুক্তি দেয় তোমাদেরকে অন্ধকার হতে জল এবং স্থলের তাদৌ নাও তোমরা ডাকো আল্লাহকে তাদরুয়া কাদো কাদো অবস্থায় খুফিয়া তান ছুপে ছুপে লায়ন আনজানা যদি তিনি মুক্তি দেন আমাদেরকে মেন হাজি এই বিপদ হতে লানাকুনান্না মিনাস শাকিরিন অবশ্যই আমরা হব কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অন্তর্ভুক্ত কুলিল্লাহু ইউনাজ্জিকুম আপনি বলেন আল্লাহ তোমাদেরকে মুক্তি দেন মেনহা এই বিপদ থেকে অমিন কুল্লে কারবেন এবং অন্য সকল বিপদ হতে সুম্মান তুম তো শিখুন কিন্তু তারপর তোমরা আল্লাহর সাথে শরিক করো তোমাদেরকে আল্লাহ মুক্তি দিয়েছে এটা বলো না বরং অন্যান্য উপকরণগুলোর কথা তোমরা বলো কুল হুয়াল কাদেরু আপনি বলেন তিনি ক্ষমতাবান আলা ইহার উপরে যে আইয়া বাসা আলাইকুম আজাবান যে তিনি পাঠাবেন তোমাদের উপরে শাস্তি মেন ফাওকিকুম তোমাদের উপর থেকে আও মেন তাহাতে আরজুলিকুম অথবা তোমাদের পায়ের নিচ থেকে আউ ইয়াল বেসাকুম শিয়া অথবা তোমাদেরকে বিভক্ত করবেন দলে দলে করে ওয়ুজিকা বাআজাকুম বাআসাবাস তিনি সাদ গ্রহণ করবেন করাবেন তোমাদেরকে কতকের কঠোরতার কতককে সাদ গ্রহণ করবেন বাসা মানে কঠোরতা মারামারি ঝগড়া ফিসাদ এইগুলো কঠোরতা অঞ্জুর দেখো কাইফা নুসারফুল আয়াতে কীভাবে আমি বর্ণনা করি আমার আয়াতগুলি লাল্ল ইয়াফকাহুন সম্ভবত তারা বুঝবে এই ইয়াফকাহুন এর থেকে ফেকা গভীরভাবে বোঝা
কাজাবে বি কমুক, এবং এই কোরআনকে মিথ্যা মনে করলো, মিথ্যা সাব্যস্ত করলো আপনার জাতি। ওহুয়াল হক, অথচ এই কোরআন সত্য। কুল, আপনি বলেন, লাস্তু আলাইকুম বি ওয়াকিল, নই আমি তোমাদের উপরে তত্ত্বাবধায়ক, কর্মবিধায়ক। লিখুল্লে নাবায়ন মোস্তাকার, প্রত্যেকটা খবরের জন্য একটা নির্ধারিত সময় আছে। অসাফত আলামুন, অচিরি তোমরা জানতে পারবে। ওয়াইজা রাইত আল্লাদিনী ইয়াখুদুনা ফি আয়াতেনা, যখন দেখবেন আপনি আল্লাদিনা, তাদেরকে, ইয়াখুদুনা, যারা বাজে আলাপ করে, ফি আয়াতেনা, আমার আয়াত সম্পর্কে, ফারে জানুম, আপনি তাদেরকে ফিরে থাকেন, হাত্তা ইয়াখুদু ফি হাদিসেন গাইরি, এমনকি মানে ততক্ষণ পর্যন্ত ইয়াখুদু, যে তারা প্রবেশ করে, ফি হাদিসেন গাইরি, অন্য কথার মধ্যে। ওয়াম্মা ইউনসিয়ান্নাকা শয়তান, যদি ভুলিয়ে দেয় আপনাকে শয়তান, মানে ওদের মধ্যে বসেছেন, শয়তান ভুলিয়ে দিয়েছে, ফালা তাকুত বাদা জেকরা, আপনি বসবেন না স্মরণ আসার পরে, মাল কওমে জালিমিন, জালিম সম্প্রদায়ের সাথে। ওমা আলাল্লাযিনা ইত্তাকুনা মিন হিসাবিহিম, নাই তাদের উপরে যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকিনদের উপরে নাই তাদের হিসাবের কোনো দায় দায়িত্ব। তারা কি জান্নাতে গেল না জাহান্নামে গেল, এই হিসাবের কোনো দায় দায়িত্ব মুত্তাকিনদের উপরে নাই। বরং অলাকেন জিকরা, বরং তাদেরকে উপদেশ পৌঁছিয়ে দিতে হবে। লাল্লাম ইয়াত্তাকুন, সম্ভবত তারা তাকে অবলম্বন করবে। ওয়াজারিল্লাযিনা ইয়াত্তাখিদুনা, ওয়াজারিল্লাযিনা ইত্তাখাদু দীনাহুম লাইবাম ওয়া লাহাবান, যার মানে ত্যাগ করুন, ছেড়ে দেন আল্লাযিনা, তাদেরকে, যারা গ্রহণ করেছে তাদের দিনকে, খেলা তামাশা, দিন খেলা তামাশা, এটা যারা মনে করে তাদেরকে আপনি ত্যাগ করুন, যার ছেড়ে দেন, ত্যাগ করুন, বর্জন করুন। অগ্রাথমুল হায়াত দুনিয়া, এবং দুনিয়ার জীবন তাদেরকে ধোকা দিয়েছে, তারা মনে করে এইখানেই সব। জাক্কির, এবং উপদেশ দান করুন এই বিহি কোরআন দ্বারা, আন্তুবসলা, যেন ধ্বংস না হয় একটা মানুষ, নাফসুন, একটা মানুষ, বিমা কাসাবাত, তার উপার্জনের জন্য। লাইসালা মিন দুনিল্লাহি ওয়ালি, নাই তার জন্য আল্লাহর মোকাবেলায় কোনো অভিভাবক বা রক্ষাকারী, বন্ধু, ওয়ালা সাফি, এবং না কোনো সুপারিশকারী। ওয়েন তাহাদেল কুল্লা দেন, এবং যদি তারা দিতে চায় সব বিনিময়ে, মানে একটা মুক্তিপণে যা কিছু, সম্পূর্ণ মুক্তিপণ যদি দিতে চায়, লায়ু খাজবেন না, তো ওই নফস থেকে, অর্থাৎ ওই মানুষের পক্ষ থেকে তা গ্রহণ করা হবে না। উলাই কাল্লাদিন, এরা তারা, উবলিসু, যারা ধ্বংস হয়ে গেছে, বিমা কাসাবু, তাদের উপার্জনের জন্য। লাহুম, তাদের জন্য শরাব, গরম শরাব মানে পানীয়, মেন হামিমেন, গরম পানি হতে, ও আজাবুন আলিমুন, এবং শাস্তি বেদনাদায়ক, বিমা কানু ইয়াকফুরুন, এই জন্য যে তারা